আসসালামু আলাইকুম বন্ধুরা, ছাদ বাগানের আরেকটি পর্বে স্বাগতম। আমি আছি হাসান গার্ডেনিং অ্যান্ড ফিশিং এর চ্যানেলের পক্ষ থেকে, মোহাম্মদ নাহিদ হাসান। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছটি, একটি কলা গাছ। তো এটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে খাটো জাতের কলা গাছ। অনেকেই জানেন যে খাটো গাছের কলা গাছগুলো অনেক ছোট হয়, এগুলো হাফ ড্রামে খুব ভালো পরিমাণের আপনার ফলন পান। তো আলহামদুলিল্লাহ 6-7 মাস আগে এই যে খাটো জাতের কলা গাছটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম, এবং আল্লাহর রহমত আপনারা দেখুন অলরেডি কলার মোচা যেটাকে বলে এটা চলে এসেছে। গাছটা দেখতে পাচ্ছেন বেশি একটা বড় হয়নি। তো খাটো জাতের কলা গাছ আপনারা চাইলে আপনার বাগানে রাখতে পারেন। আর দেখুন যে একটা কলা গাছ থেকেই কতগুলো কলা গাছের ইয়ে এসেছে, নতুন একটা এসেছে এই যে একটা। আর অলরেডি আবার ছোটো করে আবার নতুন করে দেখুন এইখান থেকে উঠে আপনারা অন্য জায়গায় লাগিয়ে দিলে কলা গাছ হয়ে যাবে। আর এখানে একটা আছে। তো আপনারা যেটা করতে হবে যে আপনাদের যদি কলা গাছ থাকে অবশ্যই ড্রামে দুইটার বেশি কলা গাছ রাখবেন না। এখানে যে ছোট এটা এটা আমি রেখেছি, এটা এই কলা গাছটা থেকে হয়েছে। আর এই কলা গাছটা থেকে যখন কলা আহরণ করে ফেলবো তখন গাছটা কেটে দিব, তখন অন্য গাছটা থেকে যাবে ইনশাল্লাহ। এটা কন্টিনিউসভাবে আরেকটা গাছ যখন বড় হবে ওখান থেকে ফলন হবে। তো আজকে আমার খুব আসলে ভালো লাগতেছে যে এই যে খাটো জাত যে কলা গাছটাতে কলা মোচাটা থেকে কলা বেরোইছে এটা দেখে। তো আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমি আগেও বলেছি আমার ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাদের ছাদে জায়গা আছে কিন্তু বাগান করেননি, তারা যাতে উদ্বুদ্ধ হন বাগান করার জন্য। এতে করে আপনারা হচ্ছে যে আপনারা কেমিক্যাল মুক্ত, বিষমুক্ত ফল এবং সবজি পাবেন। তো এই জন্যই আপনাদের আমি আমার চ্যানেলে ভিডিওগুলো দেই, যাতে আপনারা দেখে আপনারা নিজেরাও বাগান করতে পারেন। আর কারো যদি গাছের প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, আমার চ্যানেলে কমেন্টস করে রাখবেন, আপনাদের অবশ্যই অবশ্যই আমি গাছ দিব। এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।